গরমকালে মশার উপদ্রব বাড়ে, গরম শেষেই বর্ষাকাল, আর বর্ষাকালে মশার বংশবৃদ্ধি হয়। মশা থেকে নানান রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। মশা তাড়ানোর জন্য নানান উপায়ও রয়েছে। কেউ স্প্রে ব্যবহার করেন, আবার কেউ মশা তাড়ানোর জন্য ধূপ জ্বালান, কিন্তু এর কোনোটাই আমাদের স্বাস্থ্যের জন্য অনুকূল নয়। কিন্তু মশার হাত থেকে বাঁচতে এটুকু করতেই হয়। ছোট শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর, ধূপের গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে কি উপায়, কিভাবে মশা তাড়ালে আপনার স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, আসুন জেনে নিই আজকের প্রতিবেদনে। বেশ কয়েকটি জিনিস মেনে চললে মশার উপদ্রব থেকে বাঁচা যায়। কর্পূর নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। মশার ধূপের গন্ধে অনেকেরই কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। ধূপের বদলে কর্পূর জ্বালাতে পারেন। কর্পূর জ্বালালে তেমন ধোঁয়াও হবে না, তাই শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হবে না, আর মশাও তাড়ানো যাবে। পোশাক, হালকা রঙের পোশাক পরুন। হালকা রঙের পোশাক আপনাকে মশার কামড় থেকে বাঁচাতে পারে, কারণ মশা সবসময় গাঢ় রঙের পোশাকের উপরে এসে বসে, আর গা ঢাকা পোশাক পরলে আরও ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা, নোংরা আবর্জনা থাকলে মশার উপদ্রব বাড়ে। বাড়ির আশেপাশে আগাছা থাকলে পরিষ্কার করে ফেলাই উচিত। এছাড়া বাড়ির আবর্জনা ফেলার জায়গা রোজ পরিষ্কার করতে হবে। চারপাশে কোথাও জল জমে থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে। জমা জলে মশার ডিম পারতে পারে, তাই এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে। আলোর ব্যবহার, হলুদ আলো মশাদের আকৃষ্ট করে। হলুদ আলোয় বাড়ি সাজানোর আগে ভেবে দেখবেন, হলুদ আলোতে মশার উপদ্রব বাড়বে বই কমবে না। তাই মশার হাত থেকে বাঁচতে হলুদের বদলে সাদা আলু ব্যবহার করুন। প্রাকৃতিক উপায়, বেশ কিছু প্রাকৃতিক উপায় রয়েছে মশা তাড়ানোর। যেমন বেশ কিছু তেল রয়েছে যা ঘরের কোণে রাখলে মশা পালিয়ে যায়, যেমন ইউক্যালিপটাস, নিম, ল্যাভেন্ডার, সিনেমন, থাইম, এই সকল তেলের গন্ধে মশা টিকতে পারে না। মশার কামড় থেকে বাঁচতে গায়ে পোশাকেও এই তেল মেখে রাখতে পারেন। এই সকল উপায় মশার হাত থেকে বাঁচতে পারেন। এরপর কোনো স্প্রে বা ধূপ ব্যবহার করতে হবে না, আর আপনার স্বাস্থ্যেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।